কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি, তোমাকে দেখে আরো আমার দিনটা ভালো হয়ে গেল। আচ্ছা প্রথমে জিজ্ঞেস করি, তোমার এই আশাটা শুরুটা জানিটা কিভাবে শুরু হলো আর কি? জানিটা আমি অ্যাকচুয়ালি ফ্যাশন ডিজাইনিং এ পড়তাম, তো যখন আমি ফ্যাশন ডিজাইনিং পড়তাম তখনই আমি মডেলিং এইসব কিছু করতাম। সেখান থেকে মিউজিক অ্যালবাম, তারপরে ওই একটা অডিশন হচ্ছে শুনতাম, তো ওখানে গেলাম ফার্স্ট অডিশন এন্ড দ্য সিলেকশন। ফার্স্ট অডিশনে সিলেকশন, তো বাড়িতে কি রিঅ্যাকশন ছিল? বাড়িতে আমরা সবাই মানে মা বাবা, মা স্পেশালি আমার ভীষণ সাপোর্ট করেছে প্রত্যেকটা জিনিসের। মানে আমি যে যখন আমার অডিশনের জন্য যখন আমার শর্টলিস্ট হয়েছিল তখন আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম। মা আমাকে নিয়ে গেছে অডিশনে, নিয়ে গিয়ে মানে আমি অডিশন দিয়ে এলাম সিলেকশন, মা প্রচণ্ড সাপোর্ট করেছে, বাড়িতে প্রচণ্ড সবাই খুশি। ছোটবেলা তো সবাইকারই আই থিঙ্ক একটু কম বেশি সবাইকারই থাকে যে একটু হিরোইন হবো, একটু অভিনেত্রী হবো, অ্যাক্টর হবো, এই ইন্ডাস্ট্রিতে কাজ করবো। কিন্তু ওটা যে রিয়েলিটিতে যে এটা আমি আনতে পারবো সেটা একটু বিশ্বাস হয়নি। বা তুমি এখন কি মানে করো, পড়াশোনা কি তোমার কমপ্লিট? আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আমার পুরোটাই এই ব্যারাকপুরে এখানে, তো ছোটো থেকে আমি বড় হয়েছি। ছোটোটা আমি অ্যাকচুয়ালি আমার জন্ম হয়েছে খড়গপুরে, আর তারপরে আমার স্কুলিং সব কিছু ব্যারাকপুরে। স্টার্ট দেখলে বিভিন্ন রকম কৌতূহল মানুষের মধ্যে থাকে, যেমন তারা ধরো কী পড়াশোনা করেছে, তুমি এখন এসেছো, তোমার গুড্ডিটা তো প্রথম কাজ, এরপর দেখবে তোমাদের নিয়ে অনেক ভুলভাল তথ্য থাকবে। সেটা যাতে না হয় তার জন্য জিজ্ঞেস করে নাও যে তোমার স্কুল কলেজ সম্পর্কে এক্সাক্ট ডিটেলটা একটু তোমাকে জানাবে। আমার স্কুল হয়েছে অ্যাকচুয়ালি বিএনবি ভোলানন্দ আশা বিদ্যালয়, সেটা হচ্ছে আমাদের ব্যারাকপুরেরই। আর যেটা কলেজ ছিল সেটা হচ্ছে আমার রানী বিলা গার্লস কলেজ, ওটা ওই শেক্সপিয়র সরণি ওখানে ছিল। ও কলেজ থেকে আমার ছিল ফ্যাশন ডিজাইনিং। ফ্যাশনটা থেকে আই থিঙ্ক ফ্যাশন যখন ডিজাইনিং নিয়ে পড়তাম তখন আমি মডেলিংটাও শুরু করে দিয়েছিলাম, মানে চান্স পাওয়া, তারপরে মডেলিংয়ের অনেকগুলো কাজ, অনেক ডিজাইনারদের সঙ্গে কাজ করা, মানে আই থিঙ্ক ফ্যাশন আর মডেলিংটা অনেকটা একসাথে, মানে ডিজাইনারদের সঙ্গে তো কাজ করছি, অনেক কিছু শিখতে পারছি, তো সেখান থেকেই আবার একটা মিউজিক অ্যালবামের জন্য চান্স পাওয়া, তো তারপরে সেখান থেকে অডিশন, অডিশন থেকে এরকম। সবাই যে যতজন আছে প্রত্যেকে এত ভালো, মানে প্রত্যেককেই ভালো, মানে লাভলি দি, সোহাগ দি, অম্বরেশ দা, তথা দা, তারপরে শ্যামুক্তি, প্রত্যেকে, রণজয় দা, প্রত্যেকে খুব ভীষণ ভালো, মানে তাদের সঙ্গে তো আমাদের বেশি সিনগুলো করা হয়। তো প্ল্যানিং প্রত্যেকবার হয়েছিল, কিন্তু যেহেতু শুটিংটা সবসময় কখনো কখনো লেটে ছাড়া হয়ে যায় আমাদের, তো প্ল্যানিং আমরা প্রত্যেক টাইমে করি। এমনকি হয়েছে যে আমি, শ্যামুক্তি আর স্বস্তিকা দি একসঙ্গে আমরা প্ল্যানিং করেছিলাম যে মুভি দেখতে যাব, আমার এখনও মনে আছে, কিন্তু সেদিনকেও লেটে, অনেক লেটে হওয়ার জন্য পসিবলটা হয়ে ওঠেনি তখন। আচ্ছা এরপর নেক্সট কি তোমার আরও কোনো কাজের কথা চলছে? কারণ আমরা তো দেখে থাকি যে একজন অভিনেত্রী মাল্টিপল কাজ করে থাকেন আমাদের ইন্ডাস্ট্রিতে, তোমার কি আরও কোনো দর্শক দেখতে পেতে চলেছে? ফিউচারের ব্যাপারে আমি অতটা ডিসকাস করি না, কিন্তু এটা বলতে পারি যে কথা চলছে, বা দেখা যাক। আর কোনো ছবির অফার পেয়েছে এখন পর্যন্ত? ছবির অফার বলতে একদম ভুল হবে যদি আমি না বলি, কিন্তু ওই সামহাও ঠিকঠাক হয়নি, মানে ম্যানেজ হয়নি। আচ্ছা এই যে অভিনয়ের জগতে তুমি পা রেখেছো, এরপর থেকে কি জীবনটা মানে সেই একই আছে? মানে এই যে ব্যারাকপুরের মেয়েটা, যে বন্ধুগুলো, তাদের সঙ্গে ঘোরাটা, যে সময়টা, বা কলেজের যে বন্ধুগুলো, সব কি একরকম আছে না কিছু পরিবর্তন মানে ফিল করতে পারো? দেখো আমি বলবো কিনা যে পরিবর্তন আমাদের মধ্যে হয় না, আমাদের আশেপাশে যারা মানুষরা আছে তাদের মধ্যে পরিবর্তনটা হয়, এটা আমি দেখেছি। মানে প্রত্যেকে অ্যাকচুয়ালি কী বলো তো, সবাই মানে যদি আমি একটা বার্থডে উইশও যদি করতাম, যদি কখনো ভুলে যেতাম তখন কিন্তু অতটা ম্যাটার করতো না। এখন কী হয়েছে, যখন আমি বার্থডে উইশটাও যদি করি তখন তুই তো এখন ভুলে গেছিস, তুই তো এখন স্টারদের সাথে কাজ করছিস, মানে এরকম একটা ব্যাপার চলে আসে প্রত্যেকের মধ্যে, মানে স্পেশালি বন্ধুদের কথা বলছি। তোমার যদি তোমাকে জিজ্ঞেস করি যে কোনো অভিনেতা, অম্বরেশ দা,
অমৃত এটা জানেও পর্যন্ত। আমার প্রথম আর প্রথম যে সিরিয়ালে আমি অমৃতের সঙ্গে দেখা করবো, আমাদের প্রচণ্ড একটা ভালো ইন্টারেস্টিং জিনিস ঘটেছিলো। আমার প্রথমেই আউটডোর শ্যুট ছিল আমাদের দার্জিলিংয়ে, তো এয়ারপোর্টেই আমরা সবাই মিলে, আমরা একে ফার্স্ট শ্যুটে যেহেতু দার্জিলিংয়ে ছিল তো আমরা জানতাম না কাস্টে কে কে আছে না আছে, তো আমি এয়ারপোর্টে গিয়ে দেখছি ওখানে অমৃতদা দাঁড়িয়ে আছে। এবার অমৃতদার সঙ্গে আমার দেখা করার ভীষণ ইচ্ছে ছিল খড়কুটো থেকে অবভিয়াসলি। আর আবির চ্যাটার্জি, আবির চ্যাটার্জিও আমার ভীষণ প্রিয়, কিন্তু এখনও পর্যন্ত দেখা করার সুযোগটা হয়ে ওঠেনি। হ্যাঁ আমি দেখতাম খড়কুটোটাই, আমি দেখতাম সিরিয়াল দেখার অভ্যেসটা নেই, আমি বলবো খড়কুটোটা আমি দেখতাম মানে রেগুলারলি, ভীষণ ইন্টারেস্টিং স্টোরিটা ছিল, তো ওটা আমার দেখতে ভালো লাগে। একদমই ভাবিনি, সিরিয়াসলি বলছি আমি একদমই ভাবিনি সিরিয়ালে, তো বিশ্বাস করো আমি ভাবিই নি যে আমি একটা অভিনেত্রী হয়ে উঠবো। কারণ হয় কি যে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে যা হয় যে মডেলিং অবধি, যেহেতু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি বা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছি, তো মডেলিংটা অবধি আমি ভেবেছিলাম অভিনেত্রী হয়ে উঠবো, সেটা কখনো ভাবিনি আমি। অভিনয় জগতে বা এই মডেল যেসব অভিনেত্রীরা যারা উঠছেন এখন মডেল, মডেলিং থেকে বেশি চান্স পাচ্ছেন, তাদের নিয়ে কিন্তু আবার এই আমাদের মা বাবা যারা বা এই সমবয়সী এনাদের একটু না খুঁজে ব্যাপার আছে, ওই জন্য হয়তো আছে। তো এরকম কোনো কিছু কখনো শুনেছো নিজের বিষয়ে? না আমি একদমই শুনিনি সত্যি বলতে গেলে। আমি ইভেন দো সবাই ভীষণ ভালো বলেছে ও মডেলিং করছিস, আচ্ছা অ্যাক্টিং করছিস, এগুলো ভীষণ আমি পজিটিভ সবার কাছ থেকে শুনতে পেয়েছি। একদম, মা তো বাবা বলেছে যে সবসময় আগে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবাইকে আগে পড়াশোনার মধ্যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নাও, মাস্টার্স কমপ্লিট করো, তারপরে তোমার যা ইচ্ছে তুমি করো, বাবা এটা বলেছে। তো কিন্তু মা আমাকে সবসময় কি মায়ের মধ্যে না একটা ভীষণ ইচ্ছে আছে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবে মেয়ে বা সামহাও, মানে মায়ের সাপোর্টটা আমি প্রচণ্ড পেয়েছি প্রচুর। আমি যদি আজকে এখানে যেই কাজটাই আমি করছি না কেন, সেটা প্রত্যেকের পেছনে কিন্তু মায়ের এফোর্টটা ভীষণ, মানে মা আমাকে ফোর্স করেছে। কারণ কি আমি আমি ভীষণ অতটা অভিনয় তো শিখে আসিনি, চান্স পেয়ে গেছি, এবার সেখানে আমার প্রচণ্ড নার্ভাসনেস আমি পারবো কি পারবো না, তো সেখানে মা প্রত্যেকটা টাইমে গিয়ে আমাকে বলেছে কি যে না তোকে করতে হবে, পারবি না কেন, এর মধ্যে আবার কী আছে, তো মায়ের সাপোর্টটা আমি প্রচুর পেয়েছি প্রচুর। কলকাতায় থেকে কাজ করছো, কলকাতায় কি একাই থাকো? না আমি একা থাকি না, আমি ভীষণ ভয় পাই, তো আমি থাকলেও যেদিনকে আমার লেট প্যাক আপ হলো বা কিছু হলো তখন আমি বাবাকে ডেকে নিই বা মাকে ডেকে নিই, তো একা আমি কখনোই থাকি না, আমি ভীষণ ভয় পাই। একদম সিঙ্গেল, পুরোই সিঙ্গেল, মানে সিঙ্গেলই চলছি, ছোট থেকেই সিঙ্গেল। ভদ্র না বলবো, মানে তেমন কিছু হয়নি এখনো পর্যন্ত। মানে পেতে থাকো সেগুলো তোমার রিয়াকশন কি থাকে? এমনি এখন অভিনয় জগতে পা রেখেছো, এখন তো ইনস্টাগ্রাম তো মানে ইনবক্স ভর্তি থাকবে, মেসেঞ্জারে ভর্তি থাকবে, তো সেগুলো তোমার রিয়াকশন কেমন থাকে? পড়ি, সবগুলোই পড়ি দেখি, কিন্তু কি আমি ইন্টারেস্টেড নই এখন, এখন মানে কাজের উপর আমি ভীষণ ফোকাস। যদি বিয়ে করো তাহলে কি ইন্ডাস্ট্রি কাউকে বেশি প্রেফার করবে না কি সাধারণত? আমি সেরূপে কোনো জাজ করি না যে ইন্ডাস্ট্রি বেসিস বা বাইরের কেউ, আমি যদি কানেকশন বা আমাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং তেমনি তৈরি হয় সে যেই হতে পারে, এজ কাস্ট কোনোটাই আমার কাছে ম্যাটার করে না। আচ্ছা ছোটোবেলায় কোনো একটা এমন কোনো অভিজ্ঞতা আছে মানে কোনো রকম তুমি সিরিয়াল দেখতে যেটা ছোটোবেলায় বসে প্রচণ্ড প্রিয় ছিল? ছোটো প্রত্যেকেরই আমার ছোটোবেলায় রয়েছে, কারোর ধরো শক্তিমান দেখতো, কেউ কেউ জুনিয়ার দিয়ে দেখেছে মানে আমাদের ওই নাইনটিজের যারা। ছোটবেলায় বলতে আমি দেখতাম সোন পারি একটা হতো, সেটা আমি দেখতাম ছোটবেলায়। বাংলাতে আমি অনেকই দেখেছি, আমাদেরই যে ডিরেক্টর যিনি ডিরেক্টর দাঁড়িয়ে অনেকগুলো কাজ দেখেছি, ভীষণ ভালো ভালো কাজ করেছিলেন, ইষ্টি কুটুম শ্রীময়ীটাও আমি অনেকটা ফলো করতাম, তো তারপরে আমি ভীষণ একটু ইমোশনালি অ্যাটাচড মেয়ে, যে কিনা একটু একটু কথাতে একটু হার্ট হয়ে যায় কিন্তু আবার পরক্ষণে দু মিনিট পরে আমি আবার ঠিক হয়ে যাই, আমাকে যদি মানানো হয় আমি একদম ঠিক হয়ে যাই, তো এরকম বলবো যে যেমন আমাদের ভাই বোনদের মধ্যে স্পেশালি হয়েছে, কারণ আমার বন্ধু বেশি নেই কিন্তু আমার ভাই বোনদের মধ্যে বেশি করে হয় যে একটু কিছু বলে দিল তখন আমি ভীষণ মানে একদম কষ্ট পেয়ে গেলাম, আর দু মিনিট পরে যখন ওরা এসে আবার মানিয়ে নিলাম তখন মেনেও নিলাম, তো হ্যাঁ আমি একটু ছোটো ছোটো কথার মধ্যে একটু
সেন্সিটিভ আছি, এটা সবাই বলে আমাকে। কোনো স্টুডিওতে কোনো মানে ভুল তো হয়ই, নতুন হ্যাঁ হ্যাঁ একদম। তো যে ট্রেন্ডে বকা খেয়েছে? বকা আই গেস তেমনভাবে বকা আমি খাইনি, কিন্তু হ্যাঁ একটু আধটু খেয়েছিলাম। কিন্তু আমি এই যে কাজটার সময় যে কনফিডেন্সটা পাওয়া বা কাজটা করতে পারবো কিনা সেটার জন্য ডিরেক্টর কিন্তু আমাকে প্রচণ্ড, দিগন্তদা আমাকে ভীষণ সাপোর্ট করেছে প্রচুর। আচ্ছা তুমি এমনিতে কি প্রচণ্ড সিরিয়াস, মানে আমার যেটুকু দেখে লেগেছে মানে সিরিয়ালটা গুড্ডিতে তো দেখে মনে হয় যে প্রচণ্ড সিরিয়াস ক্যারেক্টার, ওইখানে অন্তত প্লে করছো, তো রিয়েলিটিতে কি ওরকমই না একটু ওর তফাৎ আছে? আমি না পুরোটাই আলাদা আমি বলবো না, আমি একটু সিরিয়াসও বলবো না, কিন্তু আমি বলবো যে আমি সেটের মধ্যেও গেলে আমি একটু কম কথা বলি। কিন্তু আমার যদি কারোর সাথে একদম ভাইব ম্যাচ হয়ে গেল, যেমন স্বস্তিকাদির সঙ্গে বা মুনমুনদির সাথে আমাদের যে হেয়ার ড্রেসার আছে, বা স্বস্তিকা যে সোহাগদির রোলটা প্লে করছে, তো তার সঙ্গে আমি কিন্তু প্রচুর কথা বলি, শ্যামক্তির সঙ্গেও ইভেন ভীষণ কথা বলি। তো সিরিয়াস বলবো না, কিন্তু একটু চুপচাপ থাকি, যতক্ষণ অবজার্ভ করি তারপরে বন্ডিং তো হয়ে গেলে সবার সাথেই কথা বলি। ফোন হাতে পেলে কি হবে, ফোন নিয়ে টাইমটা? আমি কিন্তু সেটের মধ্যে একদম ফোন ইউজ করি না, মানে আমাকে ফোনে পেলে পাবি না, সেটের বাইরে আমি ফোনটা ইউজ করি, যদিও বা কোনো ওয়েব সিরিজ বা মুভিজ কিছু দেখার জন্য তখন আমি ফোনটা ইউজ করি। হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো ছাড়া কি আর আছে? আমরা দেখি যেটা ভালো লাগে সেটাতে আমি কমেন্টটা করি না, কিন্তু লাইকটা আমি দিই, কমেন্টটা অতটা করা সম্ভব হয় না, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা দেখে যেগুলো ভালো লাগে সেগুলোতে আমি লাইক দিই। তোমাদের নিয়ে এমনিতে ধরো এত লেখালেখি হয় ইউটিউবে, যখন নতুন কোনো সিরিয়াল আসে তাকে নিয়েও ভিডিও আসে বা সমস্ত কিছু, তো তুমি নিজেকে নিয়ে নিজে কিছু ইউটিউব হোক বা ফেসবুক হোক বা গুগলে কোনো সার্চ করে কিছু দেখেছো দেখি তো আমার নিউজ পেপার হলে কেনা? ঠিক তেমন না, কিন্তু হ্যাঁ যখন কোনো ভিডিও ছাড়ি বা কিছু থাকি তখন আমার ওটাকে বারবার দেখতে ইচ্ছে করে, সেগুলো আমি ভীষণ বারবার দেখি, কিন্তু ওরকম যে সার্চ নিজেকে গুগলে সার্চ করাটা এখনো পর্যন্ত তো করিনি আমি। ক্যারেক্টারের নাম দিয়ে তো সবাই জানে তোমাকে, হ্যাঁ যথেষ্ট ফেমাস হয়ে জেনে গেছে, কিন্তু তোমার রিয়েল নেমটাও একবার বলে দাও, সবাই তো জানে না। আমার রিয়েল নেম কৌশিকি বাসু। আচ্ছা তোমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে যারা ফলো করতে চায় বা যারা যোগাযোগ করতে চায় বা যারা প্রপোজ করতে চায় কিছু করতে চায় তারা মানে কি রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্টেন্স হবে তাদের বা মেসেজটা কি সিন হবে? আমি কিন্তু প্রত্যেকটা মেসেজ সিন করি, আমি সত্যি কথা বলতে প্রত্যেকটা আমার ওরকম করে সিন না হলে আমার অ্যাটলিস্ট যে নোটিফিকেশানে আসলে আমি প্রত্যেকটা মেসেজ কিন্তু আমি গোথ্রু করি। সম্ভব হয় না প্রত্যেকটা সিন করে অ্যাকাউন্টটা খুলে দেখার, কিন্তু আমি নোটিফিকেশানের মধ্যে আমি অনেকগুলো কিন্তু মেসেজ যত আসে বা কিছু হয় তখন কিন্তু আমি পড়ে নিই। আমার হ্যাঁ সবাই পাঠালে কেন অ্যাকসেপ্ট করবো না? তুমি আমার একটা অভিনেত্রী, তাই এতজন আমার কথা যদি আমি বলি যে আমার কাছে চলো নাম্বার আছে একটা নিজেটা ভালো হ্যাঁ অভিনেত্রী দেখো নাম্বার আছে, তুমি তোমার এরকম কেউ মাথায় এখনো পর্যন্ত রয়েছে মানে ধরো তোমার তো শুরু ক্যারিয়ারটা শুরু করেছে তো অনেক দূর যাবে বা যাওয়া বাকি যেটাই বলি, তোমার এখনো পর্যন্ত এরকম কিছু আছে যে ওই আর্টিস্টের সঙ্গে আমার যোগাযোগ থাকবে কন্ট্যাক্ট থাকবে? বললাম না একটা তো প্রথমে ছিল প্রথমে আমি বলেছিলাম যে আমার বাংলা ইন্ডাস্ট্রিতে সবাই ভীষণ ভালো, কিন্তু আমার যদি ভীষণ কাউকে পছন্দ সেটা হচ্ছে একটা অমরেশদা আর আবির চ্যাটার্জি, অমরেশদের সঙ্গে তো আলাপটা হয়ে গেছে আর নেক্সট আবির চ্যাটার্জি সত্যি বলি না না হলে ভালো হয়, আমি বলবো না আমি মানে ক্রাশ বা আমার আমার অ্যাজ আ অ্যাক্টর হিসেবে ভীষণ ভালো লাগে আবির চ্যাটার্জির একটা যে পার্সোনালিটিটা সেটাও আমার ভীষণ প্রিয়। দুজনেই ভীষণ ভালো, কিন্তু আমি মানে তাদের মধ্যে কোনো আমি আই গেস দুজনেই ইকুয়াল, তার মধ্যে কোনো ডিফারেন্স আমি
তেমন ভাবে পাইনি। দেবজিটা তো কন্ট্রোভার্সিয়াল দুজন স্টার, মানে যেমন মোহন বাগান ইজ গেট বলছেন দেবজি একটা, কিন্তু দুজনেই টপে আছে, দুজন টপে আছে। তো এনাদের ছবি যখন টিভিতে দেয় বা আগে দিত তখন কি দেখা হতো? আমি আগে না আমি প্রচুর বাংলা সিরিয়াল সিনেমা দেখতাম, যখন আমি কলেজ লাইফে উঠলাম না তখন না ওইটা অনেকটা কম হয়ে গেলো, যখন ফোন আসলো না তখন ইংলিশ ওয়েব সিরিজ বা হলিউডের কাজগুলো দেখা শুরু হয়ে গেলো, কিন্তু আগে আমি প্রচুর দেখতাম এদের। না এটা এটা আমার একটা এটা কৌতূহল, তুমি রাগ করো না, কিন্তু একটা জিনিস আমাকে বলো, তোমাদের আমি প্রচুর অভিনেতা অভিনেত্রীকে দেখেছি তারা যখন বাংলা সিনেমা বেরোয় তাদের কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক স্ট্যাটাসে বাংলা সিনেমার কোনো গান আসলে সেটা শোনা রাখা বা সেই গানের স্ট্যাটাস দেওয়া বা রিলস বানানো দেখা যায় না। হিন্দিটা আসলে কিন্তু তাদের মানে মেয়েগুলো যত রয়েছে আমাদের টলিউডে সবার কিন্তু এটা দেখা যায়, এবং তারা সিনেমাটা বেরোলেও গিয়ে একটা ছবি দিয়ে দেয় যে হ্যাঁ দেখছে তারা দেখে। আমি কেন মানে বাংলার কি দোষ করেছে, তোমরা বাংলায় রয়েছো বাংলার কাজ করছো কেন? না আমরা একদমই যে হিন্দির আমরা কিন্তু বাংলারও প্রচণ্ড রিলস এগুলো বানাই, এটা ভুল হবে যে বলাটা যে আমরা হিন্দিকে সাপোর্ট করি, হিন্দি অবভিয়াসলি হলিউড ভীষণ, আমরা ওখান থেকে শিখতেও পারি অনেক কিছু, কিন্তু বাংলাটা ইকুয়ালি আমরা সাপোর্ট করি। আমি বাংলা হিন্দিটা তো সাপোর্ট করি, কিন্তু আমি আরও বেশি সাপোর্ট করি বিটিএসকে, বিটিএসের ভীষণ বড় ফ্যান। দেবদার যদি জিজ্ঞেস করি একটা পজিটিভ দিক যেটা তোমার পছন্দ হয় মনে হয় যেটা চিন্তা রয়েছে? পার্সোনালি তো আমি কাউকে চিনি না, কিন্তু আমার মনে হয় যে দুজনের মধ্যে একটা কমন পজিটিভ দিক যেটা আছে যেটা আমি বুঝতে পেরেছি, যেটা তারা ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ মানুষের জন্য আই গেস ভাবনা চিন্তা তাদের আছে, দেবের তো বোঝা যায় দেখে। আর ভীষণই তারা দুজনের মধ্যে ভীষণই দুজন ট্যালেন্টেড তাদের ফিল্ডে। দেখো আমাদের বাঙালি বাড়িতে ছোটোবেলা থেকে কোনো না কোনো জিনিস আমরা দেখতে পাই যে কেউ নাচ শেখে, কেউ গান শেখে, কিছু কিছু একটা কেউ আপনাদের সৃষ্টি কিছু কিছু থাকে। তুমি ছোটো থেকে এরকম কিছু শিখেছো? নাচ গান তো শিখেছিলাম প্রথমে, কিন্তু নাচটা আমি কন্টিনিউ করেছিলাম, আর তার সঙ্গে সঙ্গে আরও আঁকা তো হয়, ড্রয়িংস ফ্যাশন ডিজাইনিং যেহেতু, তো ড্রেসের ডিজাইনগুলো এখনও কন্টিনিউ করি, মানে টাইম যখন ফ্রি থাকে তখন আমি ডিজাইনগুলো করি। বাড়িতে শখের দেখো আমি অনেক অভিনেতা থেকেই দেখি যে তাদের মানে বিভিন্ন রকম পেটের মানে পশু পাখি। আমি প্রচণ্ড ভয় পাই, যেটা কমন পেট থাকে সেটা হচ্ছে ডগ, প্রত্যেকের ডগ ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়, কিন্তু আমি ভীষণ ভয় পাই, মানে দূর থেকে আমাকে আমার যদি ওই কুকুরটাকে দেখে ভীষণ কিউট লাগলো, কিন্তু কাছে আসলে আমি ভীষণ ভয় পেয়ে যাই। ইভেন দো আমাকে আমি যখন সেটেও থাকি তখনও তো অনেক মানে সেটের যারা যেই ডগসগুলো থাকে তখন তারা কী হয় যে আমাকে কাউকে ডেকে আনতে হয় যে আমাদের মেকআপ দাদা যে আছে বিশ্বজিৎ দা দাদা ইয়ে প্লিজ একটু কুকুরটাকে সরিয়ে দাও না আমি চলে যাবো, আমি এতটাই ভয় পাই। রান্না করতে পারো? খেতে পারি, রান্না করতে পারি, ম্যাগি ম্যাগি ওটস যেগুলো আমার খাবার। খেতে কি ভালোবাসো? আমি খেতে ভালোবাসি, এটা আমার মুডের ওপর ডিপেন্ড করে, মানে কোন জিনিসটা কখন খেতে ইচ্ছে করছে, ওরকম পার্টিকুলারলি যে একটা জিনিস ভীষণ ভালো লাগে সেরকম না, আমি এটা দেখেছি যে আমার ভীষণ মুডের ওপর, আজকে আইসক্রিম খেতে ভালো লাগলো, কালকে পিৎজা, তো এরকম। এর মধ্যে কোনো কিছু মানে এরকম ইচ্ছা নেই যে যে জিনিসটা খেতে এত বাইরের খাবার খেতে ভালো লাগে সেটা নিজেই যদি হাতের সামনে পেয়ে যেতাম খেতাম বানিয়ে একটু ইউটিউব থেকে ভিডিও দেখে নিই? ট্রাই করেছিলাম কিন্তু প্রচণ্ড ওই যে ওর থেকে বেটার লেগেছিল না অর্ডার করে দিই, কারণ ওটাকে বানিয়ে খেতে আর তারপরে যেটা টেস্টটা হয়েছিল আর তারপরে কিচেনের যে অবস্থাটা আমি করেছিলাম, তারপরে মা বলেছিল প্লিজ অর্ডার করে দে। আচ্ছা তোমার যদি ধরো সিরিয়ালের কোনো পপুলার মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা যদি জিজ্ঞেস করি যেটা তোমার মাথায় এই মুহূর্তে আসছে সিরিয়ালে, কিন্তু আমি অ্যাক্ট্রেসটাই প্রথমে জিজ্ঞেস করি, কোন দুটো নাম দুজন অ্যাক্ট্রেস সিরিয়ালের, তো আমি বলবো একটা আমাদের শ্যামক্তিকে ধরে নিই একজন, কারণ ওর সঙ্গে কাজ করছি তো ভালো জানি, আর যেহেতু আমাদের পাশেই ফ্লোরে থাকে তো ত্রিনা সাহা। তেমন পরিচয় নাই কিন্তু দেখা তো হয়েছে, মানে একই সেটের মধ্যে কাজ করছি তো দেখা হয়। প্রচন্ড পপুলার সৌমিত্রিশা কুন্ডু, ওনার সঙ্গে যদি দেখা হয়, এতটা যেহেতু পপুলার সেই কারণে জিজ্ঞেস করছি, ওনার সঙ্গে দেখা হলে যদি কিছু একটা জিজ্ঞেস করতে বলা হয় তুমি কী প্রশ্ন করতে পারো? মিঠাইকে আমি এটাই জিজ্ঞেস করতে চাইবো যে উনি এত মিষ্টি কেন, আর মিঠাই যে সিরিয়ালটা যেটা আছে সেটা তো মিষ্টিকে নিয়ে সিরিয়াল,
তো উনি কি কোনো পার্সোনালি মিষ্টি বানাতে জানে? মিঠাই কি মিষ্টি বানাতে জানে? এটা আবিদার সঙ্গে দেখা হলে আবিদার এত বড় ফ্যান, আবিদারকে কি প্রথমে তোমার রিয়াকশন কি থাকবে কথা বলে তুমি কি বলবে? আমি না ভীষণ তেমন ফ্যান যে আমি না গিয়ে যদি আমি ভীষণ বড় ফ্যান বা আমি কান্নাকাটি করতে লাগবো আমি কিন্তু এরকম কিচ্ছু করবো না। এই এই এক্সপেকটেশনটা তো রাখবেই না। আমি আমি যদি কেউ আমার ফ্যান আমার যদি আমার আমি কারো যদি ফ্যান হই আমি যদি তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই, যেমন অম্বরীশদার সঙ্গেও হয়েছিল যে এয়ারপোর্টে যখন দেখা হয়েছিল অম্বরীশদা বলেছিল যে সেটা নমস্কার আমি অম্বরীশ, আর তারপরে কী কথা বলেছিল আমার মাথার উপর দিয়ে পুরো ব্ল্যাঙ্ক, আমি শুধু অম্বরীশদাকেই দেখছিলাম। তো তেমনই হবে আবিরদার সঙ্গে যদি আমি দেখাও করি আমি বলতেও পারবো না যে আবিরদা আমি তোমার ভীষণ বড় ফ্যান, আমি যখন হ্যালো ওকে মানে এরকম আমি ওরকম এক্সপ্রেস করতে পারবো না, আমি পুরো একদম স্টিফ হয়ে যাই তখন। আচ্ছা আবিরদার এত বড় ফ্যান, আবিরদার আপকামিং বড় দুটো ছবি আছে ব্যোমকেশ, তারপরে তারপরেটা এখনো জানি না। ব্যোমকেশটা আমি দেখছি, আমি ইনস্টাতে ফলো করি তো আবির চ্যাটে থেকে। তো ব্যোমকেশ বক্সে গিয়ে তাহলে যা হচ্ছে অবভিয়াসলি বাংলা সিনেমা, তারপর অবির চ্যাটে জি দেখতে তো যাবো। জিজ্ঞেস করি যেটা তোমার প্রথম তোলার কি কোনো বাংলা ইন্ডাস্ট্রি কোনো অ্যাক্টর বলতে পারি বা কোনো অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কোনো সেলফি তোলা কার সাথে তুলেছিল? সিরিয়ালটা অনেক দিন যাওয়ার পরে, অনেক দিন মানে যখন আমার এখনও মনে আছে, আমি গিয়েও সেলফিটা আমি ওরকম করে বলতে পারবো না যে আমি একটা সেলফি তুলতে পারি, ওরকম না হয়েছিল যে যখন আমার মনে আছে যে ভাইয়াদার যখন মানে ভাইয়াদা বলতে রণজয়দার যখন বিয়ের সঙ্গীতের সিকোয়েন্সটা হচ্ছিলো সিনটা হচ্ছিলো, তখন কী হয়েছিল তখন আমরা সবাই ওয়েল ড্রেসড আপ অ্যান্ড অল, তো আমাদের সিন এখনও শুরু হয়নি, তখন অম্বরীশদা বলছে চল গিয়ে ছবি তুলি, তখন অম্বরীশদার সঙ্গে সেই ছবিটা আবার তোলা আছে। তো ওইটা আমার ফার্স্ট অ্যাকচুয়ালি আমার যখন মানে সিনের মধ্যে গিয়ে অম্বরীশদার সঙ্গে ছবিটা। বেঙ্গলের বাইরে কোথাও যাওয়া হয়েছে এখন পর্যন্ত? থাকা না এখন পর্যন্ত। যেমন যে যে আমি অতটা ঘোরা পছন্দ করি না, মানে পছন্দ করি বলতে গিয়ে আমার বন্ধু ভাই বোনদের সাথে ঘোরাটা আমি ভীষণ পছন্দ করি কিন্তু হয়ে ওঠে না প্রত্যেকের, কাজিনদের সাথে আমার বন্ধু বলতে আমার কাজিনরা আমার বন্ধু, তো ওদের সঙ্গে আমার ঘোরাটা অতটা পসিবল হয়ে ওঠে না, তাও দীঘা পুরী বা এমনি দার্জিলিং এগুলো তো হয়েই থাকে। আছে আমার ড্রিম ডেস্টিনেশন বলতে গেলে প্যারিস সত্যি কথা, আর আর আমার দিদির কাছেও যাওয়ার ইচ্ছা আছে ইউএসএ মানে কাজিনের কাছে। এখনো ওঠেনি কিন্তু যাওয়ার ইচ্ছে আছে। বাংলা সিরিয়ালে যত মানে অভিনেতা অভিনেত্রী তাদেরকে বাংলাদেশের দর্শকরা প্রচন্ড ভাবে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কি হতে পারে? এরকমই আমাদেরকে ভালোবাসতে থাকুন, এরকমই বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করুন, আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমরা আরও এগোবো, আপনাদের সাপোর্টেই আজকে আমরা এখানে আছি, তো এরকমই ভালোবাসতে থাকুন আপনারা সবাই। আমি প্রথম থেকেই বলে দিয়েছি শি ইজ ভেরি সুইট, লাইক ভেরি সুইট, আর অ্যাক্টিং তো সবাই জানে আর ভীষণ সুইট। আমার অ্যাকচুয়ালি লুক সেটের সময়ও শ্যামক্তির সঙ্গেই প্রথম আলাপ হয়, তারপরে আর ইভেন তো আমি বলবো যে শ্যামক্তিও না মানে প্রত্যেকেই আছে যারা প্রত্যেক প্রচুর সুইট মানে ইচ অ্যান্ড এভরি মেম্বার। আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোনো পার্টিতে যাচ্ছ কী কালারের ড্রেস তুমি বেশি প্রেফার করবে? আই লাভ ব্ল্যাক, ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, লাইক আই আমি ব্ল্যাকও বলবো না কিন্তু ব্ল্যাক রেড ব্লু এই সব টাইপের আমার ডার্ক মানে একটু ব্রাইট কালার্সগুলো আমার ভীষণ পছন্দ হয়। পুজো শপিং কি শুরু হয়ে গেছে? হয়ে গেছে, অলমোস্ট এন্ডের দিকে আছে, কারণ আমি জানি না এবার পুজোর সময় কতটা আমি ছুটি পাবো কি না পাবো, তো তাই জন্য পুজো শপিং যখনই পারছি আমরা গিয়ে, এখন আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিং হয়েছিল আমার আর সোহাগদি স্পেশালি যে একদিন গিয়ে চয়েস প্ল্যানেটে গিয়ে একটু কেনাকাটি করে আসি। এখনো প্ল্যানেট যাওয়া বা এই ট্রেন বলো বা পাবলিক যে ট্রান্সপোর্টগুলো রয়েছে সেটা ব্যবহার করা হয়? ইন্টারেস্টিং, ব্যবহার তো করা হয়, ভালোভাবে ব্যবহার করা হয়, আর যেমন আগের মতনই মাস্কটা এখন প্রচণ্ড হেল্পফুল, তো সব জায়গাতে এখন মাস্ক পরে তুমি চলে যেতে পারবে অতটা রেকগনাইজ হবে না। তোমাকে যদি জিজ্ঞেস করা এখন পর্যন্ত তোমার কোনো একটা ফ্যান মোমেন্ট বা কোনো একটা ফ্যানের মেসেজ যেটা তোমার কাছে প্রচণ্ডভাবে মেমোরেবল, মেসেজ আমি বলবো যে আসতেই থাকে এটা মানে টাচুড, বাট মোমেন্ট একটা ফ্যান মোমেন্ট আমি বলবো যেটা কি না হয়েছিল যখন আমি মানে যদি বেরোই মাঝখানে আমার মধ্যে সবাই বলে কিনা যে আমি না গুডিটা দেখছি আমি না তোমার ক্যারেক্টারটা দেখি তুমি কত ভালো কত পজিটিভ ক্যারেক্টার, এটা এটা আমি শুনতে পেয়েছি, মানে আমি যখনই বেরোই বা যদি কেউ আমাকে রেকগনাইজ করে দেয়
এই কথাটা বলে যে তুমি ভীষণ ভালো, তোমার ক্যারেক্টারটা তুমি এরকমই সাপোর্ট করতে থাকো বুড্ডিকে, তো এই জিনিসটা আমি শুনতে পাই হয়েছে। কোনো গিফট এখন পর্যন্ত ফ্যানের কাছ থেকে? না, গিফট এখন পর্যন্ত। তোমার বার্থডে কবে? আমার 25th ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি পেরিয়ে গেছে? হ্যাঁ। না না, গুড্ডি আমাদের সেদিনকে শুটিং হয়নি, আমি তখন ওই ফ্যামিলির সাথেই সেলিব্রেট করেছিলাম। এখনো পর্যন্ত প্রাজেক্তা কোলি, আশিস চালচালানি, এরা ইউটিউব ফলো করা হয়? টাইম যখন পাওয়া যায় তখন ইউটিউবটা দেখি। আচ্ছা, তোমার সাবস্ক্রিপশন কি কি নেওয়া আছে, মানে যেগুলো আমাদের ধরো হইচই আছে বা অ্যামাজন প্রাইম? আমার হটস্টার এটা নেওয়া আছে আর নেটফ্লিক্সটা নেওয়া আছে। সিম কিসে ইউজ কর? বোর্ডারও আছে আর জিও আছে দুটো। আচ্ছা, সব শেষে আমার সাবস্ক্রাইবারদের জন্য এবং তোমাকে যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যে কিছু কি বলবে? প্রত্যেকটা ফিল্ম স্টার প্রোগ্রাম লাইভদের প্রত্যেকজন দর্শকদেরকে বলবো যে আপনারা এরকম করেই চ্যানেলটাকে সাপোর্ট করুন, ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল, ডু লাইক দিস ভিডিও, অ্যান্ড সবাইকে শেয়ার করো যাতে সবার মধ্যে এই চ্যানেলটা ছড়িয়ে যায়। গুডিটাকে এরকমই সাপোর্ট করো, কুইনের ক্যারেক্টারটাকে সাপোর্ট করো যাতে আরও আমরা পজিটিভ রেজাল্ট পাই, আর তোমাদের কাছ থেকে তোমাদের প্রত্যেকটা মেসেজ করো যাতে আমরা প্রত্যেকটা মেসেজ তোমাদের গ্রো থ্রু করি, আমরা সব মেসেজই দেখি, তো এরকমই গুডি সিরিয়ালটাকে সাপোর্ট করো আর দেখো। থ্যাংক ইউ সো মাচ।